অনুষ্ঠান কেউ হাত তালি দিয়ে না। এ পর্যায়ে আমাদের বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেই কিসিঞ্জারের জন্য বিচারের আওতায় আনা হয়, আমি সেই প্রার্থনা এবং দাবি জানাবো। ভাই আপনারা অনেকেই হয়তো চিনেন না, যারা দুলু ভাই উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনিয়র কুড়ির পদক নেওয়ার সময় পদক পরিহিত ব্যক্তি বলেছিলেন যে বঙ্গবন্ধু হত্যা মামলায় যারা ইতিমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছে, হত্যাকাণ্ড যারা রচনা করেছিলেন, এত বড় হত্যাকাণ্ডের যারা কুশীল এবং তার বদৌলতে রাশিয়ান দার্শনিকরা মনে করে শেখ কামালের দেখা হয়েছিল ঢাকা ক্লাবে, সেদিন দিয়েছিল শামীম ওসমানের বড় ভাই নাসার পরে তো ভোর রাতের ঘটনা আপনারা সবাই জানেন। বঙ্গবন্ধু পরিবারের সাথে সব জায়গায় বলি বঙ্গবন্ধুর ইতিহাস ঐতিহ্য তার সংগ্রামী জীবন তার আন্দোলনের সাথে দেখা করেছিলেন, দেখা করে বঙ্গবন্ধুর কাছে জানতে চেয়েছিলেন যে মুসলমান কিন্তু কোরআন শরীফ তো নিয়ে আসিনি, বলে যে আমরা এখানে জানেন বঙ্গবন্ধু উনি সেদিন ওনাদের কাছে উত্তর দিতে পারেননি, কারণ রাষ্ট্রীয়ভাবেই তিনি ওনাকে আরো বেশি সম্মান বাড়াইয়া দেন। আয় আল্লাহ যে উদ্দেশ্যে আজকের আয়োজন, আয় আল্লাহ বিশেষ করে মহরম আল্লাহ আজকের অনুষ্ঠান যে আয়োজন করেছে আল্লাহ কৃষক লীগের পক্ষ থেকে। প্রধান বক্তা ডক্টর হাবিবুর রহমান মোল্লা কৃষিবিদ, যিনি শিশু কিশোরদের মাঝে তাবারক পাঠায় দেন। নমে কাকা স্কুলের ছেলে মেয়েদের 81 সালে আমাদের প্রিয় নেত্রী কৃষক রত্ন শেখ হাসিনা যখন বাংলার মাটিতে ফিরে আসলেন, ছোটবেলায় যখন তিনি স্কুলে যেতেন, স্কুলে সহপাঠী তাকে নিয়ে যাচ্ছেন, বৃষ্টিতে ভিজে গেছে, শেখ মুজিব